অদম্য ইচ্ছাশক্তি ও সাহসিকতা নিয়ে ছেলেদের পাশাপাশি লেগুনা চালাচ্ছেন মুক্তি রানী। টাঙ্গাইলের এই সাহসী নারী দক্ষতার সাথে যাত্রী পরিবহন করেন আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর রুটে। তার প্রশংসা করছেন যাত্রী ও অন্য লেগুনার চালকরা। ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় মুক্তি রানীর কর্মব্যস্ততা। থাকেন আশুলিয়ার উত্তর গাজীর চটের এক রুমের বাসায়। টাঙ্গাইল জেলার ঘাটাইলের কন্যা মুক্তি রানীর স্বামী পোশাক শ্রমিক। প্রতিদিনই সংসারের কাজ গুছিয়ে স্বামীকে বিদায় দিয়ে বের হন গাড়ির চাবি নিয়ে। গলায় ঝোলানো থাকে ড্রাইভিং লাইসেন্স। আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে সারাদিন অন্য পরিবহন চালকদের মতো ছুটে বেড়ান যাত্রীর খোঁজে। প্রয়াত বাবার অনুপ্রেরণা ও স্বাধীনভাবে কাজ করার চিন্তা থেকেই এই পেশায় আসা বলে জানান এই পেশাদার গাড়ি চালক। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই, কারণ আমি এই পেশাটা ধরে রাখতে চাই। দেখেন, এমনও লোকে এমনও কথা বলছে যে আমরা ছেলে মানুষ ড্রাইভারি করে আমরাই কি করতেছি, আর তুমি মেয়ে মানুষ একেবারে উল্টায় ফেলাবা, একেবারে উল্টায় বা মানে এই ধরনের বাজে ইঙ্গিত করে অনেকে বাজে কথা বলছে। অনেকে বলছে তুমি এই পেশায় টিকতে পারবা না, তুমি তোমারও ধরে রাখতে পারবা না, এই পেশাও ধরে রাখতে পারবা না। তখন আমার মাথার ভিতরে আমি ঢোকায় রাখছি যে এই পেশাটাও আমি ধরে রাখবো, আমি আমার নিজেকেও ধরে রাখবো। দক্ষতার সাথে লেগুনা চালানোই মুক্তি রানীর প্রশংসা করার পাশাপাশি তাকে সম্মান জানান যাত্রী ও অন্য গাড়ির চালকরা। মহিলা হয়ে যে গাড়িটা চালায় এটা আমরা খুব সম্মান জানাই, কারণ একটা মহিলা হয়ে যে রোডে সংসারের অভাবেই আসছে। সে যত সাহস করে আসে, আমি চাই যে ওর দ্বারাই আর দুই চারজন দশটা মেয়ে এগিয়ে আসুক। ব্যতিক্রমী এই কাজে সহযোগিতা ও সাহস জুগিয়েছে মুক্তির পরিবারও। মানে তার যে গাড়ি চালাই নিয়ে গেতেছি, একজনে মনে করেন বাজে কথা কইছে, এই এই কথার উত্তর দিতে যে মনে করেন মায়ের পর্যন্ত খাইছি, তারপরেও হাল ছাড়ি নাই যে না মানুষ কোক মানে ওই ওইগুলো মানুষের কথা ধরে থাকলে তো লাভ হইব না, কারণ জীবনে আগেইতে গেলে একটা জিনিস শিখতে গেলে এই অনেক কথাও শোনার লাগবো, পরিশ্রমও করার লাগবো। মুক্তি রানীর কাজ নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন সবসময় তার পাশে আছে, পাশাপাশি তার যে স্বপ্নের কথা তিনি বলেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য যে ধরনের আর্থিক সাপোর্ট, ঋণদান ইত্যাদি কর্মসূচির আওতায় আমরা তাকে সহায়তা দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। এই কর্মকর্তার আশা মুক্তি রানীর মতো সব পেশায় এগিয়ে আসবে অন্য নারীরা। দীপ্ত, বার্তাকক্ষ। অদম্য ইচ্ছাশক্তি ও সাহসিকতা নিয়ে ছেলেদের পাশাপাশি লেগুনা চালাচ্ছেন মুক্তি রানী। টাঙ্গাইলের এই সাহসী নারী দক্ষতার সাথে যাত্রী পরিবহন করেন আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর রুটে। তার প্রশংসা করছেন যাত্রী ও অন্য লেগুনার চালকরা। ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয় মুক্তি রানীর কর্মব্যস্ততা। থাকেন আশুলিয়ার উত্তর গাজীর চটের এক রুমের বাসায়। টাঙ্গাইল জেলার ঘাটাইলের কন্যা মুক্তি রানীর স্বামী পোশাক শ্রমিক। প্রতিদিনই সংসারের কাজ গুছিয়ে স্বামীকে বিদায় দিয়ে বের হন গাড়ির চাবি নিয়ে। গলায় ঝোলানো থাকে ড্রাইভিং লাইসেন্স। আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে সারাদিন অন্য পরিবহন চালকদের মতো ছুটে বেড়ান যাত্রীর খোঁজে। প্রয়াত বাবার অনুপ্রেরণা ও স্বাধীনভাবে কাজ করার চিন্তা থেকেই এই পেশায় আসা বলে জানান এই পেশাদার গাড়ি চালক। ধাপে ধাপে এগিয়ে যেতে চাই, কারণ আমি এই পেশাটা ধরে রাখতে চাই। দেখেন, এমনও লোকে এমনও কথা বলছে যে আমরা ছেলে মানুষ ড্রাইভারি করে আমরাই কি করতেছি, আর তুমি মেয়ে মানুষ একেবারে উল্টায় ফেলাবা, একেবারে উল্টায় বা মানে এই ধরনের বাজে ইঙ্গিত করে অনেকে বাজে কথা বলছে। অনেকে বলছে তুমি এই পেশায় টিকতে পারবা না, তুমি তোমারও ধরে রাখতে পারবা না, এই পেশাও ধরে রাখতে পারবা না। তখন আমার মাথার ভিতরে আমি ঢোকায় রাখছি যে এই পেশাটাও আমি ধরে রাখবো, আমি আমার নিজেকেও ধরে রাখবো। দক্ষতার সাথে লেগুনা চালানোই মুক্তি রানীর প্রশংসা করার পাশাপাশি তাকে সম্মান জানান যাত্রী ও অন্য গাড়ির চালকরা। মহিলা হয়ে যে গাড়িটা চালায় এটা আমরা খুব সম্মান জানাই, কারণ একটা মহিলা হয়ে যে রোডে সংসারের অভাবেই আসছে। সে যত সাহস করে আসে, আমি চাই যে ওর দ্বারাই আর দুই চারজন দশটা মেয়ে এগিয়ে আসুক। ব্যতিক্রমী এই কাজে সহযোগিতা ও সাহস জুগিয়েছে মুক্তির পরিবারও। মানে তার যে গাড়ি চালাই নিয়ে গেতেছি, একজনে মনে করেন বাজে কথা কইছে, এই এই কথার উত্তর দিতে যে মনে করেন মায়ের পর্যন্ত খাইছি, তারপরেও হাল ছাড়ি নাই যে না মানুষ কোক মানে ওই ওইগুলো মানুষের কথা ধরে থাকলে তো লাভ হইব না, কারণ জীবনে আগেইতে গেলে একটা জিনিস শিখতে গেলে এই অনেক কথাও শোনার লাগবো, পরিশ্রমও করার লাগবো। মুক্তি রানীর কাজ নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন সবসময় তার পাশে আছে, পাশাপাশি তার যে স্বপ্নের কথা তিনি বলেছিলেন সেই স্বপ্ন পূরণের জন্য যে ধরনের আর্থিক সাপোর্ট, ঋণদান ইত্যাদি কর্মসূচির আওতায় আমরা তাকে সহায়তা দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। এই কর্মকর্তার আশা মুক্তি রানীর মতো সব পেশায় এগিয়ে আসবে অন্য নারীরা।
দীপ্ত বার্তা কক্ষ।